আজকের ভিডিওতে আপনাদেরকে রংপুর শহরের নতুন একটা স্ট্রিট ফুড ভ্যানের সঙ্গে পরিচয় করায় দিব, যেইখানে আপনারা গেলে অবাক হয়ে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে কাবাব তৈরি করা হচ্ছে। এখানে আপনি বিফ কাবাব পাবেন, এখানে আপনি চিকেন কাবাব পাবেন, চিকেন তান্দুরি পাবেন, এখানে আপনি এর সঙ্গে লুচিও নিতে পারবেন। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষও কিন্তু ভিড় করতেছে এই নতুন দোকানের নতুন খাবার খাওয়ার জন্য। নতুন খাবার বলছে এই কারণে যে রংপুরে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম কাবাবের, এবং ওই ভিডিওতে আমি বলেছিলাম যে কাবাবের দোকান রংপুরে খুব একটা নাই বললেই চলে। তবে দিন দিন যে পরিমাণে কাবাবের দোকান বেড়ে যাচ্ছে তাতে মনেই হচ্ছে যে রংপুরবাসীর এই কাবাব খাওয়ার এখন অনেকগুলো জায়গা তৈরি হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এইখানে কাবাবের পরিমাণ কেমন, কোয়ালিটি কেমন এবং এখানকার প্রাইস কেমন এটা তো জানতে হবে, কারণ এত মানুষের ভিড় তো আর এমনি এমনি হয়নি। অবশ্যই কাবাবের কোয়ালিটি আমার মনে হয় যে ভালো, এই কারণে এত মানুষ এখানে খেতে আসছে। তো আজকে আমি আপনাদের এখানকার কাবাবের কোয়ালিটি কেমন হয় এটা জানাবো, পাশাপাশি এখানকার কাবাবের প্রাইস, কোয়ান্টিটি, এটা কোথায় গেলে এই লোকেশনটা পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা এ টু জেড জানতে পারবেন। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে, আর তাদের মেনু কার্ডটাও আমি দিয়ে দিলাম, মেনু কার্ডটা একটু দেখে নিতে পারেন সময় করে। তো চলেন এবার লোকেশনটা জেনে নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আমার পিছনে একটা কাবাবের স্ট্রিট ভ্যান, এটা রংপুর ডিসির মোড়ে। আমি এই মুহূর্তে আছি রংপুর ডিসির মোড়, এই যে পানির ফোয়ারা আমার পাশে, এই ডিসির মোড়ে কাবাব লুচি সেল করা হচ্ছে, এটা নতুন একদম। তো আজকে এখানে কাবাব, চিকেন আইটেম আছে, বিফ আইটেম আছে, সঙ্গে লুচি আছে, এগুলো ট্রাই করবো। আসেন এখানকার আইটেম গুলো দেখি। এখানে মোটামুটি অনেক মানুষ কিন্তু জমায়েত হয়েছে এখানকার খাবার খাওয়ার জন্য, মনে হচ্ছে ভালো। চলেন দেখি কি অবস্থা, আসেন। এই ফুড ভ্যানটার নাম হচ্ছে কাবাব অ্যান্ড ফ্রাইস। এখন এই কাবাব অ্যান্ড ফ্রাইসে আমি কী কী অর্ডার করছি চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি গরুর শিক কাবাব নিয়েছি, চিকেন তান্দুরি নিয়েছি, আর সঙ্গে নিয়েছি গরম গরম লুচি। চলেন এবার এখানকার খাওয়া দাওয়া শুরু করি এবং এখানকার খাবারের কোয়ালিটিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রংপুরে যারা 10-20% ডিসকাউন্টে বিভিন্ন রকমের স্পোর্টস সামগ্রী, জার্সি, ক্যাপ, জুতা নিতে চান, তাদের জন্য চলে আসছে গ্রিন স্পোর্টস। এই গ্রিন স্পোর্টস রংপুর ডিসির মোড়ে অবস্থিত, স্ক্রিনে গ্রিন স্পোর্টসের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আমার কথা বললে এখানে পেয়ে যাবেন এক্সট্রা 5% ডিসকাউন্ট, তো দেরি কেন, ভিজিট করে আসুন। এই হচ্ছে চিকেন তান্দুরি আর হচ্ছে বিফ শিক কাবাব। বিফ শিক কাবাবের সঙ্গে কী দেয়, চিকেন তান্দুরির সঙ্গে কী দেয় দেখেন। এখানে আপনার কাঁচা পেঁয়াজ আছে আর সঙ্গে কাঁচা মরিচ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়ে গিয়েছে, এই কারণে তারা দুঃখ প্রকাশ করেছে। তো কাঁচা মরিচ থাকলে আপনারা কাঁচা মরিচ পাবেন। প্রথমেই পুরিটা মুখে দিলাম, পুরিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই পুরিটা কিন্তু পুরাই অসাধারণ একটা টেস্ট। কেন এইরকম টেস্ট লাগতেছে সেটা তো আপনাদেরকে বলতে হবে, কারণ হচ্ছে এই পুরিটার উপরটা একটু দেখায়, এনাদের একটা বিশেষ আপনার মশলা আছে, সেই মশলাটা পুরিটার উপর দেয়া থাকে, এই কারণে এই মশলাটা এই পুরিটার স্বাদটাকে না আরও অস্থির করে তুলছে। এইখানে 4 পিস পুরি নিছি, পার পিস পুরির দাম হচ্ছে 10 টাকা করে। চলেন এবার একটু আমরা প্রথমেই বিফ শিক কাবাব যেটা আছে এটা ট্রাই করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 5 টুকরার মতো বিফ শিক কাবাব আছে, সঙ্গে টমেটো সস এবং মেয়োনিজ দেওয়া আছে। এই বিফ শিক কাবাবটা লুচির ভিতরে দিলাম, দেওয়ার পর এবার এই লুচি সহ বিফ শিক কাবাবটা মুখে দিয়ে দিলাম, আর মুখে দেওয়ার পর ভাই এটা স্বাদ আমি কি বলবো ভাই, এটা আসলেই মজা ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শিকের যে কোয়ালিটি এটা আমার কাছে ভালো লাগছে। বিফ শিক কাবাবটার দাম অনেকেই জিজ্ঞাসা করবেন হয়তো, এটার প্রাইস হচ্ছে 70 টাকা করে পার শিক, মানে এই শিক কাবাবটার দাম 70 টাকা। এবার এখানে আমি আরেকটা বিফ শিক কাবাব লুচি সহ নিয়ে নিলাম, এবার এটা আমি এখানে যে টমেটো সস এবং মেয়োনিজ আছে এটা দিয়ে ট্রাই করব। প্রথমে চলেন টমেটো সস দিয়ে মুখে দিই, টমেটো সস দিয়ে ওই পুরীর স্বাদটা একই রকম আছে, মেয়োনিজ দিয়ে আরেকবার ট্রাই করে দেখব যে এটা খেতে কেমন লাগে। এই মেয়োনিজের কোয়ালিটিটা আসলেই ভালো, এটা আরও মজা লাগতেছে আপনার মেয়োনিজ দিয়ে খেতে। চলেন এবার এখানকার আপনার যে চিকেন তান্দুরিটা আছে এইটা ট্রাই করে নিই। এই যে চিকেন তান্দুরি দেখতেছেন এটার প্রাইস হচ্ছে 110 টাকা। তো চলেন মুখে দেই, দেখতেই পারলেন অনেক সফট জিনিসটা, এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার টেস্টটা অসাধারণ লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে। আমার মনে হয় এই কাবাবের দোকানটা যদি আপনারা ভিজিট করেন এবং এখানকার খাবারগুলো খান আপনারা সবাই একটা ভালো স্বাদ পাবেন। এবার লুচি দিয়ে এখানকার চিকেন তান্দুরিটা ট্রাই করব। আপনি যদি চান এক্সট্রা এখান থেকে লুচি নিতে পারবেন, পার পিস লুচি আপনার কাছে 10 টাকা করে নিবে আমি আগেই বলছি। আর এই যে লুচি দিয়ে আমি চিকেন তান্দুরিটা মুখে দেওয়াতে আমার কাছে দুটাই ভালো লাগছে। এখন আপনারা চাইলে এখানকার খাবারগুলো ট্রাই করতে পারেন, যারা ইতিমধ্যেই ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানকার খাবারের কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে, আর এখানকার আপনার ব্যবহার তাদের সেটা কেমন লাগছে। আমার কাছে দুটাই অনেক ভালো লাগছে।
আর যারা ভিডিওটি এখন দেখছেন তাদের কাজ হচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর পেজে যদি নতুন হয়ে থাকেন ভাই দেরি করেন না, পেজটা ফলো করে দেন, কারণ আপনাদের কিন্তু এই পেজ থেকে নতুন নতুন ভিডিও আমি রেগুলার দিয়ে থাকি, তো পেজটা ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।